ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد، واتقوا الله إن الله خبير بما تعملون. সভার সুযোগ্য সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম তথা সুপ্রিয় ইসলামী ভাই ও বোন, আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত আপনাদের অধিকাংশেরই অত্যন্ত পরিচিত, ভাবার্থ সম্পর্কে আপনারা অবগত আছেন ইনশাআল্লাহ। পত্র আয়াতকে কেন্দ্র করেই আপনাদের সম্মুখে কিছু বক্তব্য পরিবেশন করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা পত্র আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মানব জাতিকে বিভিন্নভাবে সম্বোধন করেছেন। খুতবার মাধ্যমে যে আয়াতগুলো পাঠ করেছি তাতেও একাধিক আয়াত এই বাক্য দিয়েই স্টার্ট হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এবং ইয়া আইয়ুহান্নাস। কখনো কখনো আল্লাহ তাআলা মানব জাতিকে সম্বোধন করেছেন ইয়া ইউহান্নাস বলে, কখনো সম্বোধন করেছেন ইমানদার বলে। আবার আল্লাহ তাআলা ইমানদারদেরকেই বলছেন, তোমরা মুসলিম না হয়ে মারো না। সুতরাং খুতবার মাধ্যমে যে আয়াত প্রথম আয়াতকে তেলাওয়াত করেছে, সে আয়াত আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারদেরকে আহ্বান করছেন যে হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। জি, অত্র আয়াতে আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের আহ্বান করেননি। অত্র আয়াতে আল্লাহ তাআলা কলভিল চামার মুচি ব্যথরকে সম্বোধন করেননি। অত্র আয়াতে সম্বোধন করেছেন তার নির্বাচিত বান্দা ইমানদারদেরকে। আবার তাদেরকে বলছেন, মুসলিম হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 102। আর যে আয়াতটি মূল হিসেবে আপনাদের সম্মুখে পরিবেশন করেছি, সে আয়াতটি আপনাদের সম্মুখে আলোচ্য বিষয়কে কেন্দ্র করে আলোচনা করে তেলাওয়াত করেছি, যে আয়াতটি আপনাদের সম্মুখে আলোচ্য বিষয়কে কেন্দ্র করে তেলাওয়াত করেছি, সেটি হলো সূরা হাশর সূরা নম্বর 59 আয়াত নম্বর 18। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেক ব্যক্তির
ভেবে দেখা উচিত, চিন্তা করা উচিত আগামী কালকের জন্য সে কি প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করছো নিশ্চয়ই আল্লাহ তাআলা সে সম্পর্কে সম্যক অবগত আছেন। সূরা হাশরের এই একটি আয়াতে আল্লাহ তাআলা দুইবার করে বলছেন আল্লাহ তাআলাকে ভয় করো, সম্বোধন করেছেন ইমানদার ব্যক্তিদেরকে, তার নির্বাচিত বান্দাদেরকে, এবং বলছেন প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত সে আগামী কালকের জন্য কি প্রেরণ করেছে। আগামী কাল বলে আল্লাহ তাআলা কিয়ামতকে বুঝিয়েছেন। গাদ শব্দ আরবিতে ব্যবহার করেছেন, যার আবিধানিক অর্থ হলো কাল, আগামী কাল। এই আগামী কালের জন্য আরবিতে গাদ শব্দটি ব্যবহার করা হয়। আল্লাহ তাআলা এখানে কিয়ামত শব্দটি ব্যবহার না করে ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, লিগাদ শব্দ ব্যবহার করলেন লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনের জন্য বললেন না, বললেন আগামী কালকের জন্য। তার কারণ আমরা মনে ভাবি কিয়ামতটা অনেক দূরে। আল্লাহ তাআলা গাদ শব্দটি ব্যবহার করে পবিত্র কোরআনে এই কথা বললেন, আগামী কালকের জন্য কি প্রেরণ করেছে কিয়ামত, বুঝাতে গিয়ে আগামী কালকের জন্য যে আল্লাহ তাআলা বললেন কিয়ামত বেশি দূরে নয়, অতি সন্নিকটে। সুতরাং পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা এর দিকে ইঙ্গিত করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া আমরু সাআতে ইল্লা কালামিহিল বাসার আও হুয়া আকরাব, কিয়ামতের বিষয়টি চোখের পলকের নেই কিংবা তার থেকেও অধিক নিকটবর্তী। সূরা নাহল 16 নম্বর সূরার 77 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া মা আমরু সাআতে ইল্লা কালামিহিল বাসার আও হুয়া আকরাব, কিয়ামতের বিষয়টি চোখের পলকের নেই কিংবা তার থেকেও অধিক নিকটবর্তী। চোখের পলক মারতে কতটুকু সময় লাগে, চোখের পলক মারতে কতটুকু সময় লাগে, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের বিষয়টি এই রকমই, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, ইয়াতো নিকটে কিয়ামত কিংবা এর থেকেও আরো নিকটবর্তী। তো আল্লাহ তাআলা এই কিয়ামতের জন্য মানুষ কি সঞ্চয় করেছে, যেদিন আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার আদালতে মানুষকে উপস্থিত হতে হবে। এজন্য শেষে গিয়ে বলছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করছো সে বিষয়ে সম্যক আল্লাহ তাআলা অবগত, নিশ্চয়ই আল্লাহ তাআলা সে বিষয়ে সম্যক অবগত আছেন যা কিছু করছি। আব্দুল্লাহ বিন মুয়াবি আল গাজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিসটি বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসুন মান ফাআলাহুন্না ফাকাদ যাকাত ওয়া আমাল ঈমান, এমন তিনটি বিষয় আছে যে এই তিনটি কাজ করবে সে ঈমানের স্বাদ পেয়ে যাবে, এমন তিনটি বিষয় আছে যে এই তিনটি কাজ করেছে সে ঈমানের স্বাদ পেয়ে গেছে। এক, এক অদ্বিতীয় আল্লাহ তাআলার ইবাদত, এক অদ্বিতীয় আল্লাহ তাআলার গোলামী ও দাসত্ব, এক অদ্বিতীয় আল্লাহ তাআলার প্রার্থনা ও উপাসনা। দুই, যাকাত ফরজ হয়ে গেলে মধ্যমানের যাকাত আদায় করে দেওয়া। তিন, আত্মার পবিত্রকরণ করা, আত্মাকে পবিত্র করা, ওয়া যাক্কা নাফসাহ, আত্মাকে পবিত্র করা। একজন ব্যক্তি বললেন ওয়া মা তাযকিয়াতু নাফসি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আত্মার পবিত্রকরণ কি, আত্মার পবিত্রকরণ কি? কাপড়ের পবিত্রকরণ আমরা বুঝতে পারি, কাপড়ের পবিত্রকরণ, কাপড়ের পরিষ্কার পরিচ্ছন্নতা, মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রকরণ আমরা বুঝতে পারি,
নিজের শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রকরণ আমরা বুঝতে পারি। সাহাবীও বুঝছেন আত্মার পবিত্রকরণ কি, সাহাবি এটা বুঝতে পারলেন না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তৃতীয় পর্যায়ে, ওয়াজাক্কা নাফসা, যে আত্মার পবিত্রকরণ করেছে, যে আত্মাকে পবিত্র করেছে, যে আত্মাকে পরিশুদ্ধ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ওয়ামা তাজকিয়াতুন নাফস, আত্মার পবিত্রকরণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, একজন ব্যক্তির এই দৃঢ় বিশ্বাস স্থাপন করা যে সে যেখানেই থাক না কেন তার সাথে আল্লাহ তাআলা আছেন। একজন ব্যক্তির এই দৃঢ় বিশ্বাস স্থাপন করা যে সে যেখানেই থাক না কেন আল্লাহ তাআলা তার সাথে আছেন। ইমাম তাবারানির তাবারানির সাগির হাদিস নম্বর 555, হাদিসটি সহিহ হাসান সনদে বর্ণিত। আল্লাহ তাআলা কোথায় আছেন? আল্লাহ তাআলা তো আছেন আসমানের উপরে, আরশে সমাসীন, সব আসমানের উপরে আরশ, আর তার উপরে আল্লাহ তাআলা সমাসীন। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, সূরা তহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 5। মাত্র হাদিসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একজন মানুষের এই দৃঢ় বিশ্বাস স্থাপন করা সে যেখানেই থাক না কেন আল্লাহ তাআলা তার সাথে আছেন, এর তাৎপর্য কি, এর ব্যাখ্যা এবং বিশ্লেষণ কি? আল্লাহ তাআলা সর্বজ্ঞ, আল্লাহ তাআলা সর্বদর্শী, আল্লাহ তাআলা সবকিছু জানছেন, আল্লাহ তাআলা সবকিছু দেখছেন, প্রকাশ্য দিবালোকে হোক অথবা অমাবস্যার গভীর অন্ধকারে, দুইজনে হোক অথবা একাকী, মুখে উচ্চারণ ব্যতীত রেখেও যদি হৃদয়ে অন্তরে কোনো কথা চিন্তা ভাবনা করা হয়, কোন প্রকারের হৃদয়ে চিন্তা ভাবনা করা হয় তো এই চিন্তা ভাবনা সম্পর্কেও আল্লাহ তাআলা অবগত আছেন, তিনি শুনছেন, তিনি জানছেন। আলিমুম বিদাতি সুদুর, তিনি অন্তর্যামী, তিনি অন্তরে যে কথা দোলা দিচ্ছে এখনো মুখে প্রকাশ করা হয়নি সেই কথা সম্পর্কেও আল্লাহ তাআলা অবগত আছেন, তিনি জানছেন। তাহলে কত আল্লাহ তাআলা নিকটবর্তী, সব তো আসমানের উপরে থাকার পরেও ও আল্লাহ তাআলা কত নিকটবর্তী? আমরা বলি চাঁদ আমাদের মাথার উপরে, সূর্য আমাদের মাথার উপরে, বলি না বলি না, কত কোটি দূরে আছে সূর্য বলুন তো? জি, আমরা এখানে বলছি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের সাথে আছেন, আমরা এখান থেকে বলছি যে মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের সাথে আছেন, বলছি না বলছি না, তিনি কোথায় আছেন? তিনি তারা ভারতেই থাকেন আর ভারতের বাইরেই সফরে থাকেন না কেন, আমরা তার পার্টির লোক হিসেবে, তার অনুসারী হিসেবে, ভারতীয় নাগরিক হিসেবে আমরা এটা বলি, আরে প্রধানমন্ত্রী আমাদের সাথে আছেন, মুখ্যমন্ত্রী আমাদের সাথে আছেন, অথচ তিনি আছেন কোথায়? হয়তো আমেরিকায় আছেন, হয়তো লন্ডনে আছেন। যে আমাদের সাথে, তাহলে বুঝতে পারলাম সাথে মানে সাথে সাহায্য সহযোগিতা, সাথে মাধ্যম হচ্ছে সাথে সাহায্য সহায়তার মাধ্যমে, মতাদর্শের মাধ্যমে, এগুলো সব সাথেই তো আল্লাহ তাআলা সাহায্য সহায়তার মাধ্যমে, শাস্তির মাধ্যমে, দর্শনের মাধ্যমে, শ্রবণের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে বান্দার সাথে আছেন। কাপড় যদি ময়লা হয়ে যায় তবে কি করতে হবে? তা পরিষ্কার করতে হবে, পবিত্রকরণের জন্য পরিষ্কার করতে হবে, ধুতে হবে। শরীরে যদি নোংরা লেগে যায় নোংরার পবিত্রকরণের জন্য শরীরটাকে ধুতে হবে, পায়ে নোংরা লেগেছে পাটাকে ধুতে হবে পবিত্রকরণের জন্য। হৃদয়ের পবিত্রকরণ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটি বাক্য বললেন, যদি এর গভীরতায় প্রবেশ করেন পাপ করলে আত্মা অপবিত্র হয়। সুনানে তিরমিজিতে এবং ইবনে মাজাহ স্পষ্ট হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পাপ করলে, সুনানে ইবনে মাজাহ এবং সুনানে তিরমিজি, তিরমিজি হাদিস নম্বর 3434, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পাপ করলে আত্মা অপবিত্র হয়, হৃদয়ে কালো দাগ পড়ে যায়। তৎক্ষণাৎ যদি সে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে,
পাপকে বর্জন করে আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করে তবে অন্তরটা পবিত্র হয়ে যায়। আর যদি পাপকে বর্জন না করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না করে আল্লাহর দিকে প্রত্যাবর্তন না করে তাহলে পাপের উপরে পাপ হতেই থাকে, ফলে অন্তরটা কালো, অন্তরে কালো দাগগুলো পড়তে পড়তে এই হৃদয়ের চতুর্দিকে কালো দাগ ছেয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটাই হলো রন মরিচিকা যা আল্লাহ তাআলা পবিত্র করেন বলে করেছেন কাল্লা রন আলা কুলুবি মা কানু ইয়াকসিবুন, যে তাদের কৃতকর্মের দরুন তাদের হৃদয়ে মরিচিকা পড়ে গেছে। কাল্লা কখনোই না, কখনোই না। আগে থেকে এর সেন্টেন্স আসলে আল্লাহ তাআলার বাণীকে ও মানুষ বলছে এগুলো হচ্ছে রূপকথা, পুরা কাহিনী আল্লাহ তাআলার বাণী নয়। এটা তারা বলছে এই জন্যই যে তাদের অন্তর পবিত্র নয়, তাদের অন্তর পরিশুদ্ধ নয়, এজন্য তাদের হৃদয়ে মরিচিকা পড়ে গেছে। আর তার ফলে তারা বলছে যে এগুলো পুরা কাহিনী, এগুলো অতীতের কাহিনী, গাল গল্প, আল্লাহর বাণী নয়। আল্লাহ তাআলা বলছেন কাল্লা কখনোই না। তারা এটা এজন্যই বলছে যে তাদের কৃতকর্মের দরুন অর্থাৎ তারা শরীয়ত বিরোধী যে কাজ করেছে সে কারণে তাদের হৃদয়ে মরিচিকা পড়ে গেছে, আর সে কারণেই তারা এই কথা বলছে। তো অন্তরের পবিত্রকরণ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বললেন না চুরি করো না, চুরি করা পাপ কাজ, হৃদয় অপবিত্র হবে, কালো দাগ পড়ে যাবে। বললেন না চুরি করো না, ডাকাতি করো না, ছিনতাই করো না, ব্যভিচার করো না, জুয়া খেলো না, মাদক সেবন করো না, পণ নিও না, অশ্লীল ভাষা ব্যবহার করো না, একে অপরকে হত্যা করো না, রক্ত নিয়ে ছিনিমিনি খেলো না, মিথ্যা কথা বলো না, অবৈধ খাদ্য ভক্ষণ করো না, এবং নেকির কথা বললেন না। তাকে পবিত্র রাখার জন্য সালাত প্রতিষ্ঠা করো, সিয়াম পালন করো, যাকাত আদায় করো, হজ পালন করো, এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না। তার কারণ নেকির যে মাধ্যম, নেকির যে মাধ্যম, নেকির যে মাধ্যম, জান্নাতে যাওয়ার যে মাধ্যমগুলো, হৃদয়কে পবিত্র রাখার যে মাধ্যমগুলো, এই মাধ্যমগুলোর সিরিয়াল অনেক, সূচিপত্র অনেক। সালাত প্রতিষ্ঠা করা, সিয়াম পালন করা, যাকাত আদায় করা, হজ করা, এগুলো হচ্ছে নেকির মাধ্যম। পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া নেকির কাজ, সৎ কাজের আদেশ করা নেকির কাজ, অসৎ কাজে বাধা প্রদান করা নেকির কাজ, চুরি ডাকাতি ছিনতাই যা থেকে হৃদয়কে পবিত্র রাখতে হবে, হৃদয় অপবিত্র হবে না, সেই সমস্ত জিনিসগুলোরও সিরিয়াল অনেক, সূচিপত্র অনেক। এজন্য এতগুলো লিস্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন সাহাবি, ওয়ামা তাজকিয়াতুন নাফস, হে আল্লাহর রাসূল আপনার পবিত্রকরণ কি, তো ছোট্ট একটি এমন বাক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই বাক্যের মধ্যে সমস্ত কিছু লুকায়িত আছে। আত্মার পবিত্রকরণ হলো এই যে একজন ব্যক্তির এটা দৃঢ় বিশ্বাস স্থাপন করা, সে যেখানেই থাক না কেন আল্লাহ তাআলা তার সাথে আছেন। বলেন একজন পুলিশের সামনে চোর চুরি করবে, ডাকাত ডাকাতি করতে পারে জি, একজন ইমামদার ব্যক্তি, একজন ইমামদার ব্যক্তি মুলবি সাহেবের সামনে মদ পান করবে জি, আপনারা দেখেছেন অনেকেই সিগারেট খায়, বিড়ি খায়, মুলবি সাহেবকে দেখে পিছনে লুকায় জি, তো সামান্য একজন মুলবি সাহেবকে দেখে পিছনে লুকোচ্ছে, একজন চোর চুরি করছে না, ডাকাত ডাকাতি করছে না জি, একজন চোর চুরি করছে না, ডাকাত ডাকাতি করছে না, একজন মুলবি সাহেবকে দেখে, একজন আলেমকে দেখে অপরাধী অপরাধ করার সাহস করতে পারছে না, লুকোচ্ছে, মান সম্মান লজ্জা বিভিন্ন প্রেক্ষাপটে সে এই কাজগুলো করে থাকছে। তো যে আল্লাহ তাআলা কঠোর শাস্তি দাতা, যে আল্লাহ তাআলা অপরাধীদের কঠোর শাস্তি দাতা,
এবং যে আল্লাহ তাআলা তার অনুসারীদের তার আনুগত্যশীলদের তার কৃতজ্ঞতা প্রকাশকারীদের পুরস্কৃতকারী সেই মহান আল্লাহ তাআলা দেখছেন। এই দৃঢ় বিশ্বাস যখন হৃদয়ে জন্মে যাবে কোন ব্যক্তি কি আর পাপ কাজ করতে পারে? সব সময় একটা মানুষ পাপ কাজ করার জন্য অগ্রসর হচ্ছে, ও দেখছে, কোন মানুষ দেখছে না, কিন্তু আল্লাহ তাআলা দেখছেন হাসরের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে। চুরি করতে পারে না, সে ডাকাতি করতে পারে না, সে ছিনতাই করতে পারে না, সে ব্যভিচার করতে পারে না, সে দাগাবাজি করতে পারে না, দেশদ্রোহী হতে পারে না, সে সন্ত্রাসী হতে পারে না, জঙ্গি হতে পারে না। অনুরূপভাবে আল্লাহ তাআলার যে সমস্ত অপরিহার্য বিধান রয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত বিষয়গুলোকে আমাদের উপরে অপরিহার্য করে দিয়েছেন, সেই সমস্ত বিষয় থেকে একজন মানুষ শিথিলতা প্রদর্শন করতে পারে না। কখনো অ্যাক্সিডেন্ট হতে পারে, কখনো দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু তার হৃদয় তাকে বলবে তোমার দ্বারা অপরাধ সংঘটিত হয়ে গেছে, তুমি ক্ষমা প্রার্থনা করে নাও, তোমার দ্বারা অপরাধ সংঘটিত হয়ে গেছে। সুতরাং আপনারা অবগত আছেন মাইজা ইসলামী রাদিয়াল্লাহু তাআলা একাধিক দৃষ্টান্ত এ ধরনের সাহাবা এবং সাহাবিয়াদের রয়েছে, আমি পুরো ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরছি না, শুধু দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই যে মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা অপরাধ সংঘটিত হয়ে গেছে। তিনি জানছেন যে অপরাধ তিনি করেছেন তার শাস্তি হলো মৃত্যুদণ্ড, কেউ দেখেনি, মানে কোন মানুষ দেখেনি, কিন্তু অপরাধ সংঘটিত হয়ে গেছে। আর অপরাধ সংঘটিত হয়ে যাওয়ার পরে পরেই তিনি আত্মসমীক্ষা করছেন, আমি যে অপরাধটা করে ফেলেছি এটা চরমতম অপরাধ, যদি এখনই আমি এর প্রায়শ্চিত্ত না করি তাহলে কঠিন শাস্তি আমাদেরকে পেতে হবে কিয়ামত দিবসে। এজন্য আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে উপস্থিত আর 1, 2, 3, 4 নিজেই সাক্ষ্য প্রদান করছেন, শেষ পর্যন্ত তাকে রজম করা হচ্ছে, পাথর মেরে শেষ করে দেওয়া হচ্ছে। এই ইতিহাস সম্পর্কে ইতিহাস মাইজ আসলামীর ঘটনা হাদিসের মাধ্যমে আপনারা একাধিকবার শুনেছেন। ভাই সকল, কতটা আত্মা পবিত্র হলে একজন ব্যক্তি অপরাধ যদি তার দ্বারা সংঘটিত হয়ে যায় সে নিজেই এসে সারেন্ডার হয়ে যায়, আমার দ্বারা অপরাধ হয়ে গেছে, আমাকে পবিত্র করে দিন। আর আজকে আমরা অহরহ অপরাধ করে চলেছি, অহরহ অপরাধ করে চলেছি, অহরহ অপরাধ করে চলেছি, তারপরেও আমরা নিশ্চিন্তে ঘুমাচ্ছি। এর কারণ আল্লাহর প্রতি যে বিশ্বাস, আল্লাহর উপরে যে ঈমান, আল ঈমান বিল্লাহ, এই আল ঈমান বিল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস, এই আকীদাটাই আমাদের অত্যন্ত দুর্বল। এই আকীদাটা দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে যাওয়ার ফলে আমাদের পাপ কাজ করতে দ্বিধা বোধ হয় না, সৎ কাজে শিথিলতা প্রদর্শন করতে আমাদের কোনো সমস্যা হয় না। ভাই সকল, আহলে হাদিস, আহলে হাদিস কি, আহলে হাদিসের বৈশিষ্ট্য কি, এ প্রসঙ্গে আপনারা দীর্ঘ আলোচনা শুনেছেন। আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই, বর্তমানে এই বিশেষ করে কয়েক বছর থেকে যেহেতু এই কথা ছড়ানো হচ্ছে আহলে হাদিস বলতে শুধু মুহাদ্দিসিনে কেরাম, মানে এটা আজকে সারা বিশ্বে সমস্ত মুসলিমদের নিকটে, বিশেষ করে ওলামাই কেরামদের নিকটে এসে যে কোনো মাসলাক, যে কোনো মাজহাব, যে কোনো মাজহাব মানহাজের ওলামা আলেম হোক না কেন, প্রত্যেক আলেমের নিকটে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে আহলে হাদিস হলো ফিরকা নাজিয়া, আহলে হাদিস হলো মুক্তিপ্রাপ্ত দল, যে দলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত বিভিন্ন দলে বিভক্ত হবে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 72টাই দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে। আর সেই জান্নাতি দল প্রসঙ্গে আলী ইবনুল মদিনী, ইমাম আহমদ, ইয়াহিয়া বিন সাঈদ, ইয়াহিয়া বিন সিনান আল কাত্তান সহ ইমাম আবু দাউদ, অনেক মুহাদ্দিসিন কেরাম এ কথা ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন যে সেই দলটি হলো আহলে হাদিস, সেই দলটি হলো আহলে হাদিস।
শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ গুনিয়াতুত তালেবিনী ও দাতহীন ভাবে এই কথাই ঘোষণা করেছেন যে সেই দলটি হলো আহলুল হাদিস। এই আহলে হাদিসই যখন সেই মুক্তিপ্রাপ্ত দল, এই বিষয়টা আজকে আমাদের সকলের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। তখন কিছু ব্যক্তি আজকে বলতে শুরু করেছেন যে আহলে হাদিস যারা জান্নাতে যাবেন তারা হলেন মুহাদ্দিস। আহলে হাদিস বলতে শুধুমাত্র মুহাদ্দিস, আহলে হাদিস বলতে শুধুমাত্র মুহাদ্দিস। যেমন তাদের এই ধারণাটা ভুল, তেমনি আমাদের এই ধারণাটাও ভুল যে আহলে হাদিস বলতে যারা আহলে হাদিসের ঘরে জন্মগ্রহণ করেছে তারাই আহলে হাদিস। বিষয়টা বুঝতে পারলেন? যে সমস্ত মানুষেরা এটা বলে আহলে হাদিস বলতে শুধুমাত্র মুহাদ্দিস, যারা হাদিস সংকলন করেছেন তারা, অর্থাৎ ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ প্রমুখগণ, এই আকীদা যারা পোষণ করেন তারা যেমন ভুলে নিমজ্জিত, অনুরূপভাবে তারাও ভুলে নিমজ্জিত আছেন যারা মনে করেন আহলে হাদিসের ঘরে যারা জন্মগ্রহণ করেছে তারাই আহলে হাদিস। তাদের আকীদা, আমল, আচার আচরণ, কৃষ্টি কালচার যাই হোক না কেন, দুটোই ধারণা ভুল। সুতরাং ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ তিনি একটা হাদিসের বিষয়ে বলছেন, হাদিস বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলের মাংস খেয়েছেন, আর ছাগলের মাংস খেয়ে উযু করেননি। ছাগলের ছাগল বাঁধার স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন, সালাত আদায়ের কথা বলেছেন, আর উটের মাংস খেয়েছেন কিন্তু উটের মাংস খেয়ে ওযু করেছেন, আর উট বাঁধার স্থানে সালাত আদায় করতে নিষেধ করেছেন। এ হাদিস বর্ণনা করার পরে ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ বলছেন ওয়ালাম নারা আমরা ওয়ালাম নারাল খিলাফা বাইনা উলামাই আহলিল হাদিস। তিনি বলছেন যে আহলে হাদিস ওলামাদের নিকটে এ বিষয়ে কোনো মতভেদ নেই, আহলে হাদিস ওলামাদের নিকটে এ বিষয়ে কোনো মতভেদ নেই। সহি ইবনে খুজাইমা হাদিস নম্বর 31 ও 32, দুটো হাদিসের প্রেক্ষাপটে একই ভাবার্থের দুটি হাদিসের প্রেক্ষাপটে ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ বলছেন যে আহলে হাদিস ওলামাদের নিকটে অত্র হাদিসের বিশুদ্ধ হওয়ার বিষয়ে কোনো মতানৈক্য নেই, কোনো মতভেদ নেই। অত্র হাদিসটি সমস্ত আহলে হাদিসের আলেমদের নিকটে বিশুদ্ধ, এ কথা ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ বলছেন। এ কথাই বলেছেন ইমাম আবু নঈম আসফাহানি একজন বর্ণনাকারীর ব্যাপারে, একজন বর্ণনাকারীর ব্যাপারে যে এই বর্ণনাকারী মুনকার হাদিস বর্ণনাকারী তার ফাসাদের বিষয়টি ওলামায়ে আহলে হাদিসের নিকটে গোপনীয় নয়, লা ইয়াকফা আলা ওলামায়ে আহলিল হাদিস ফাসাদুহু। সুলাইমান বিন বাশশার প্রসঙ্গে তিনি বলেছেন, সুলাইমান বিন বাশশার আবু আইয়ুব আল খুরাসানি প্রসঙ্গে যে এ মুনকার হাদিস বর্ণনাকারী সুফিয়ান ইবনে উয়াইনা থেকে সে মুন এবং ঈসা থেকে মুনকার হাদিস বর্ণনা করে আর তার ফ্যাসাদের বিষয়টি আহলে হাদিস ওলামাদের নিকটে গোপনীয় নয়, অর্থাৎ সমস্ত আহলে হাদিস আহলে হাদিসের সমস্ত ওলামা ইকরাম এই বিষয়টি জানেন। ইমাম বাইহাকি তিনি মারিফাতুস সুনানে 4543 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে বুহাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছেন,
যে তিনি যদি পরিচিত না হতেন, তিনি যদি পরিচিত না হতেন, লামাত্তাফাকা উলামা ও আহলিল হাদিস আলাল ইহতিজাজ বিরওয়ায়াতিহি, তবে আহলে হাদিসের ওলামাগণ তার বর্ণনা দ্বারা দলিল গ্রহণ করতেন না। আব্দুল্লাহ ইবনে বুহাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত এবং একজন মশহুর সাহাবী, কেউ কেউ অস্বীকার করেছেন। এজন্য ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ বলছেন, লাম ইয়াকুন মারুফা, যদি তিনি বিখ্যাত না হতেন, যদি তিনি খ্যাত না হতেন, যদি তিনি পরিচিত না হতেন, লামাত্তাফাকা উলামা ওয়া আহলিল হাদিস আলাল ইহতিজাজ বিরওয়ায়াতিহি, তাহলে তার বর্ণনাকৃত হাদিস দ্বারা দলিল গ্রহণ করতেন না আহলে হাদিসের ওলামায়ে কিরামগণ। আহলে হাদিস প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে আহলে হাদিস হলো দুই প্রকারের, এক প্রকার হলো মুহাদ্দিস আর দ্বিতীয় প্রকার হলো সাধারণ মানুষ, জনসাধারণ, যারা মুহাদ্দিসিনদের মাসলাক অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করে, যারা মুহাদ্দিসিনদের মাসলাক অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করে। আর ইমাম বাইহাকী, ইমাম ইবনে খুজাইমা এবং ইমাম আবু নুঈম আসফাহানির কথা দ্বারাও এটা স্পষ্ট হয়ে গেল। আর তারা আজ থেকে প্রায় হাজার বছর আগে ইন্তেকাল করেছেন। তিনজন যে ইমামের কথা বললাম, আজ থেকে হাজার বছর আগে ইন্তেকাল করেছেন, হাজার বছর আগে। আর আহলে হাদিস শুধুমাত্র মুহাদ্দিসিনে কিরাম এ কথা বলছেন, ব্রিটিশদের তৈরি এ কথা বলছেন এই বিংশ শতাব্দীতে এসে কিছু মানুষ, বিংশ শতাব্দীতে, একবিংশ শতাব্দীতে ব্যাপক তারা জোর দিয়েছেন যে এটা হলো ইংরেজদের তৈরি, এই আহলে হাদিস মুক্তিপ্রাপ্ত বা ফেরকা নাজিয়া নয়। তাদের এ ধারণা মুহাদ্দিসিনে কিরামদের, তাদেরও জন্মের বহু বছর আগে, তাদেরও জন্মের বহু বছর আগে। এ মাজহাব তো প্রতিষ্ঠিত হয়েছে চতুর্থ হিজরি শতাব্দীতে, চতুর্থ হিজরি শতাব্দীতে। আর ইমাম ইবনে খুজাইমা চতুর্থ হিজরি শতাব্দীর প্রথমেই বলছেন যে আহলে হাদিস দুটি, একটা হলো আহলে হাদিসদের ওলামা মুহাদ্দিসিনে কিরাম, আর হাদিসের সনদ এবং মতন প্রসঙ্গে যখন কথা বলছেন এই আহলে হাদিসদের ওলামা অর্থাৎ মুহাদ্দিসিনে কিরামদের প্রসঙ্গে বলছেন, এবং আহলে হাদিসদের মুহাদ্দিসিনে কিরামদের যে একটা মাসলাক ছিল, একটা মানহাজ ছিল, তাদের একটা নীতি ছিল এবং সেই অনুযায়ী জনগণ জীবনযাপন পরিচালনা করত, সেটা একেবারে স্পষ্ট ইমাম ইবনে খুজাইমার অত্র কথা দ্বারা, যা ইমাম ইবনে খুজাইমা চতুর্থ হিজরি শতাব্দীর প্রথম দিকেই তিনি বলে প্রথম দিকেই বলেছেন, হয়তো তৃতীয় হিজরি শতাব্দীর শেষের দিকেও বলে থাকতে পারেন। তার কারণ ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ 311 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। অতএব এই বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে আহলে হাদিস মুক্তিপ্রাপ্ত যে দল, এটা শুধু মুহাদ্দিসিনে কেরামই নয়, বরং তাদের পথে যারা চলে তারাও, তাদের মাসলাক এবং মানহাজের পথে যারা চলে তারাও। এ বিষয়টা স্পষ্ট করে দিই যে আহলে হাদিস এরা পবিত্র কোরআন এবং সুন্নার অনুসারী, পবিত্র কোরআন এবং সুন্না ব্যতীত এরা অন্য কিছু বুঝে না, পবিত্র কোরআন এবং সুন্না ব্যতীত অন্য কিছু বুঝে না। এর তাৎপর্য এই নয় যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের অনুসরণ করেন না, বরং পবিত্র কোরআন এবং সুন্না থাকতে কোনো ব্যক্তির কথাকে তারা গ্রহণ করে না, বরং সর্বপ্রথম পবিত্র কোরআন আর পবিত্র কোরআনকে বুঝে সুন্না দ্বারা, অতঃপর পবিত্র কোরআন এবং সুন্নাকে বুঝে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে বুঝেছেন সেইভাবে, যেভাবে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বুঝেছেন সেইভাবে পবিত্র কোরআন এবং সুন্নাকে আহলে হাদিসরা বুঝে থাকেন। আর এই আহলে হাদিস হলো তারাই যারা পবিত্র কোরআন এবং সুন্নাকে বুঝে, সাহাবায়ে কেরাম সালাফগণ যেভাবে পবিত্র কোরআন এবং সুন্নাকে বুঝেছেন, আর এরাই হলো মুক্তিপ্রাপ্ত দল। অতএব আমাদের চুপ করে বসে থাকলে হবে না ভাই, আমাদের চুপ করে বসে থাকলে হবে না। সময় যেহেতু সংক্ষিপ্ত, বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই যে পবিত্র কোরআন পদদলিত হবে,
পবিত্র কোরআন পদদলিত হবে, সুন্না পদদলিত হবে, আর একজন আহলে হাদিস নীরবতা অবলম্বন করবে। প্রতিবাদ করার সামর্থ্য থাকা সত্ত্বেও এটা আহলে হাদিসের বৈশিষ্ট্য নয়। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকদা হাদিস বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহর বান্দীদের মসজিদে যেতে নিষেধ করো না, আল্লাহর বান্দীদের মসজিদে যেতে নিষেধ করো না, মেয়েদের মসজিদে যেতে বাধা প্রদান করো না, যদি মেয়েরা তোমাদের কাছে মসজিদে যাওয়ার অনুমতি চায়। তখন আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে বললেন, আল্লাহর কসম আমি কিন্তু তাদেরকে মসজিদে যেতে বাধা প্রদান করব, ওয়াল্লাহি লানামনাউহুন্না, আল্লাহর কসম আমি কিন্তু তাদেরকে মসজিদে যেতে বাধা প্রদান করব। এ কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাগান্বিত হয়েছিলেন। আব্দুল্লাহ বিন উমারের পুত্র সালেম বলছেন যে এত ভাষা তার জন্য খারাপ করেছিলেন যা কোনোদিনই করেনি আব্দুল্লাহ ইবনে উমার। মুজাহিদের বর্ণনায় রয়েছে দারাবা ফি সাদ্রিহি, আব্দুল্লাহ ইবনে উমার শুধু তাকে গালি দিয়েছিলেন তাই নয়, বরং মুজাহিদের বর্ণনায় আব্দুল্লাহ ইবনে উমার থেকে মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আব্দুল্লাহ ইবনে উমার তার সেই পুত্রের বুকে মেরেছিলেন, সজোরে আঘাত করেছিলেন। আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের কারো কাছে যদি তোমাদের মেয়েরা মসজিদে যাওয়ার অনুমতি চায় তাহলে বাধা প্রদান করবে না, অনুমতি দেবে, আর তুমি বলছো আমি বাধা প্রদান করব। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরেছিলেন, সহিহ মুসলিম হাদিস নম্বর 442। মুজাহিদ তার সেই পুত্রের সাথে আমৃত্যু কথা বলেননি। কিসের জন্য? সুন্নার বিরুদ্ধাচরণ হবে, এটা একজন আহলে হাদিস মেনে নিতে পারে না। নিজের শরীরের ক্ষতি হতে পারে, নিজের জীবনের হানি হতে পারে, তার কারণ আপনাকে সুন্নাকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা তাওবা 9 নম্বর সূরার 24 নম্বর আয়াতে বলেছেন, قل ان كان اباؤكم وابناؤكم واخوانكم وازواجكم وعشيرتكم واموال اقترفتموها وتجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بامره والله لا يهدي القوم الفاسقين سوره توبه 24 نمبر ايات واتر ايات الله تعالى বলেন محمد صلى الله عليه وسلم আপনি ঘোষণা দিয়ে দিন, আপনি ঘোষণা দিয়ে দিন যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য যার মন্দা হয়ে যাওয়ার আশঙ্কা করো, তোমাদের প্রিয় বাসস্থান, এই জিনিসগুলো যদি আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর পথে সংগ্রাম করা থেকে অধিক প্রিয় হয়ে যায় তবে অপেক্ষা করো, আল্লাহর নির্দেশে নিয়ে আসা পর্যন্ত আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে হেদায়েত করেন না। পিতা, পুত্র, ভাই, স্ত্রী, আত্মীয় স্বজন, অর্জিত ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য যার মন্দা হয়ে যাওয়ার আশঙ্কা করছো, প্রিয় বাসস্থান,
এগুলো থেকেও বেশি প্রিয় হতে হবে আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর পথে সংগ্রাম করা। অন্যথায় অপেক্ষা করো আল্লাহর নির্দেশ নিয়ে আসা পর্যন্ত। আল্লাহ ফাসেক সম্প্রদায়কে হেদায়েত করেন না। আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদা ছিলাম, চলছিলাম, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলার হাতটি ধরেছিলেন। তো উমর রাদিয়াল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আল্লাহ রাসূল আমার জীবন থেকে, আমার জীবন ব্যতীত সমস্ত কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার জীবন ব্যতীত, আমার জীবন ছাড়া যা কিছু আছে সব কিছু থেকেই আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না। অপর বর্ণনায় আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহ, তোমাদের কেউ ততক্ষণ মুসলিম হতে পারে না, তোমাদের কেউ ততক্ষণ ইমানদার হতে পারে না যতক্ষণ না তার নিকটে তার নিজের জীবন থেকেও, তার নিজের জীবন থেকেও আমি অধিক প্রিয় হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উমারকে, উমার তুমি এখনো পূর্ণ ইমানদার হতে পারোনি, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জীবন তোমার নিজের থেকেও আমাকে বেশি ভালোবাসতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহ রাসূল এখন তাহলে আপনি আমার নিজের জীবন থেকে অধিক প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল আন ইয়া উমর, উমর তুমি এত করে পূর্ণাঙ্গ ইমানদার হয়েছ। সহি বুখারী হাদিস নম্বর 6632 এবং মুসনাদ আহমদ হাদিস নম্বর 18,047। ভালোবাসতে হবে নিজের জীবন থেকেও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সহি বুখারী হাদিস নম্বর 15 এবং সহি মুসলিম হাদিস নম্বর 44 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাযি নাফসি বিয়াদি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না যতক্ষণ না আমি তার নিকটে তার পিতা সন্তান এবং সমস্ত লোক থেকে অধিক প্রিয় না হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে বেশি ভালোবাসতে হবে, নইলে ঈমানদার হওয়া যাবে না। আল্লাহকে হৃদয় থেকে ভালোবাসি, আমরা অনেকেই বলি আল্লাহকে খুব ভালোবাসি। অনেক বেনামাজি আছে, আমি নামাজি থেকে ভালো বলতে বলতে বলে যে নামাজটাই পড়ি না তাই যা, নামাজটাই পড়ি না তাই যা। আল্লাহকে কত ভালোবাসি, বুক চিরে দেখানোর হলে বুক চিরে দেখে দিতাম। আপনার এই ভালোবাসার আল্লাহর কাছে কোনো গুরুত্ব নেই। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম, সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 31। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো তবে আমার আনুগত্য করো, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো তবে আমার আনুগত্য করো, তবে আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ মোচন করে দেবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। আল্লাহকে ভালোবাসার প্রমাণ দিতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মাধ্যমে। হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওয়াত্র আয়াতের তাফসিরে লিখছেন ওয়াত্র আয়াত ফয়সালা করে দিয়েছে যে ব্যক্তি মুখে দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে না সেই ব্যক্তি তার দাবিতে মিথ্যাবাদী। যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে না আকীদা আমলে আচার আচরণে ব্যবহারে, সেই ব্যক্তি যতই দাবি করুক যে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি সে তার এই দাবিতে মিথ্যাবাদী। পবিত্র কোরআনের এই একটি আয়াতই ফয়সালা করে দিয়েছে, যদিও পবিত্র কোরআনে অনেক আয়াত আছে এ ধরনের, এই ভাবাতে প্রায় একাধিক আয়াত আছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ব্যতীত কেউ আল্লাহকে ভালোবাসতে পারে না, যদি আল্লাহকে ভালোবাসতে হয় তবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে।
আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অগ্রণী হইও না, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অগ্রণী হইও না, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের আওয়াজ নবীর আওয়াজ থেকে উঁচু করো না। ওয়ালা তারফাউ বাদাকুম লিবাযিন তোমাদের আওয়াজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজের থেকে উঁচু করো না, এবং তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে এমন ভাবে কথা বলো না যেভাবে তোমরা আপোষে কথা বলো। আপোষে যেভাবে তোমরা কথা বলো সেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে কথা বলো না, বিনীতভাবে নরম সুরে, বিনীতভাবে নরম সুরে ভদ্রতার সহিত কথা বলবে। অন্যথায় তোমরা আপোষে যেভাবে কথা বলো, এভাবে যদি কথা বলো, নবীর আওয়াজ থেকে যদি তোমাদের আওয়াজ উঁচু হয়ে যায়, তাহলে তোমাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে, ঘুণাক্ষরেও তোমরা তা বুঝতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন, তখন তার সম্মুখে সাহাবায়ে কিরামদের কথা বলতে বলছেন, কিভাবে কথা বলতে হবে। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, তো আজকে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে আমাদের কথা বলা যাবে, এটা কি তার অন্তর্ভুক্ত নয়? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59 আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা তাদের আনুগত্য করো, আর কোনো বিষয়ে যদি মতবিরোধ হয়ে যায়, আপোষে যদি তোমাদের মতবিরোধ হয়, তবে আল্লাহ এবং তার রাসূলের কাছে প্রত্যাবর্তন করো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারদুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি কোনো বিষয়ে মতবিরোধ হয়ে যায়, তাহলে তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবদ্দশায় ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে ছিলেন, আপসে কোনো বিষয়ে মতবিরোধ হলে সাহাবাদের আল্লাহ রাসূলের কাছে প্রত্যাবর্তন করতে বলছেন। এই আয়াতের তাৎপর্য কিয়ামতের পূর্ব পর্যন্ত, কিয়ামতের আগে পর্যন্ত যত মানুষ আছি আমরা সবাই, না সবাই নয়, কোনো বিষয়ে যদি মতবিরোধ হয়, তবে আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করতে হবে কি হবে না, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে কি হবে না, এ বিষয়ে সবাই একমত, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। কোনো বিষয়ে মতবিরোধ হলে আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাবর্তন করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সশরীরে আমাদের সম্মুখে বিদ্যমান নেই, কার দিকে প্রত্যাবর্তন করতে হবে? আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। এর তাৎপর্য হলো পবিত্র কোরআন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে প্রত্যাবর্তন করতে হবে, তার তাৎপর্য হলো সুন্নাহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন, তখন তার আওয়াজ থেকে আওয়াজ উঁচু করা যাবে না। সাহাবায়ে কিরামদের বললেন, আজকে সুন্নাহ আছে, সুন্নাহর সুন্নাহ প্রকাশিত হয়ে যাওয়ার পরে কারো আওয়াজ উঁচু করা যাবে? জি, এটাও তার তাৎপর্য। সুন্নাহ প্রকাশিত হয়ে যাওয়ার পরে কারো আওয়াজ উঁচু করা যাবে না, মাথা নত করে আমাকে আপনাকে মেনে নিতে হবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ প্রকাশিত হয়ে যাবে,
তখন আমাদের মাথা নত করে মেনে নিতে হবে। এখানে কোনো প্রকারের আওয়াজ উঁচু করা যাবে না। যদি আওয়াজ উঁচু করা হয় তাহলে আমল ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছেন যে তোমরা রাসূলের আওয়াজ থেকে উঁচু করো না, আপোষে যেভাবে কথা বলো সেইভাবে তোমরা কথা বলো না। যে আমরা আপোষে এক অপরের কথাকে অস্বীকার করতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যত মানুষ আছে প্রত্যেক ব্যক্তির কথা গ্রহণীয় হতে পারে এবং বর্জনীয় হতে পারে। জি, প্রত্যেক ব্যক্তির কথা গ্রহণীয় এবং প্রত্যেক ব্যক্তির কথা বর্জনীয় হতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কথা যা ওহী ভিত্তিক তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার কোনো কথাকে অস্বীকার করা যাবে না, কোনো কথাকে অস্বীকার করা যাবে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদা উমার রাদিয়াল্লাহু তাআলা ডেকে পাঠালেন। তখন উমার রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানের প্রেসিডেন্ট, আবু মুসা আশআরী উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এলেন। আর দরবারে আসার পরে তিনবার সালাম দিলেন। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে সালামের জবাব দিচ্ছেন, তার কারণ একজন সাহাবী সালাম দিচ্ছেন মানে দোয়া করছেন, তার জন্য দোয়া করছেন, সালামটা হলো দোয়া, তার জন্য ক্ষমা প্রার্থনা করছেন, রহমতের কামনা করছেন। তো উমার রাদিয়াল্লাহু তাআলা চাচ্ছেন যে আরো বলুক, মনে মনে জবাব দিচ্ছেন, কিন্তু আবু মুসা আশআরী তিনবার সালাম দেওয়ার পরে জবাব না পেয়ে সেখান থেকে ফিরে চলে যাচ্ছেন। একটু পরে উমার বের হয়ে দেখছেন নাই। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন, আর রাগান্বিত হয়ে যাওয়ার পরে লোক পাঠিয়ে দিলেন, আবু মুসা আশআরীকে ডেকে নিয়ে এসো। আসার পরে দেখা না করে চলে গেল, তাকে ডেকে নিয়ে আসা হলো। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড রাগী ছিলেন, আবু মুসা আশআরী তো ভয়ে আতঙ্কগ্রস্ত, আর তার উপরে যখন জিজ্ঞেস করছেন আবু মুসা আশআরীকে, উমার আসার পরে তুমি চলে গেলে কেন? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনেছি যে তিনি বলেছেন যে কারো বাড়ি গেলে তাকে তিনবার সালাম দেবে, যদি জবাব না আসে তাহলে ফিরে চলে আসবে। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের প্রেসিডেন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর, তার এই হাদিস, তার এই মূল্যবান হাদিস জানা ছিল না। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো রাগান্বিত হয়ে গেলেন, যারে বলছে তো বলছেটা কি, যে আল্লাহ রাসূল এই কথা বলেছেন, বললেন যে সাক্ষী পেশ করো নইলে তোমাকে বেত্রাঘাত করব। আবু মুসা আরো আতঙ্কগ্রস্ত হয়ে গেলেন, ভীত সন্ত্রস্ত অবস্থায় সেখান থেকে বের হয়ে চলে যাচ্ছেন সাক্ষীর অনুসন্ধানে। একটি জায়গায় গিয়ে দেখছেন কিছু আনসার সেখানে বসে আছেন, তারা দেখা মাত্রই জিজ্ঞেস করলেন কি ব্যাপার, আপনি এত ভারাক্রান্ত কেন? তিনি পুরো ঘটনা খুলে বললেন, তারা হাসতে আরম্ভ করলেন। আবু সাঈদ খুদরী সাঈদ টিমের মধ্যে সব থেকে ছোট ছিল, তিনি বলছেন আমিও এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে শুনেছি, চলুন আমি সাক্ষ্য প্রদান করব। এসে যখন সাক্ষ্য প্রদান করলেন, উমার রাদিয়াল্লাহু যিনি মুসলিম জাহানের প্রেসিডেন্ট, এখানে তিনি আত্মহামিকেই না ভুগে বরং তিনি নির্দ্বিধায় স্বীকার করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার সম্মুখে, মাথা নত করে দিলেন, বললেন যে বাজারের ক্রয় বিক্রয় এত মূল্যবান হাদিস শোনা থেকে আমাকে বিরত রেখেছিল, নিজের যে ভুল এই ভুলটা তিনি স্বীকার করে নিলেন, হাদিসের সম্মুখে তিনি সারেন্ডার হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি সারেন্ডার হয়ে গিয়ে নিজের ভুলের কথা ঘোষণা করছেন যে বাজারের ক্রয় বিক্রেতা, বাজারের ক্রয় বিক্রয় আমাকে এ মূল্যবান হাদিস শ্রবণ করা থেকে বিরত রেখেছিল। ভাই সকল, এভাবেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আত্মসমর্পণ করেছেন। অনেক সময় আমরা হাদিস বুঝতে ভুল করি, কিন্তু পরবর্তীতে যখন বুঝে আসে তখন ওই ভুলের ওপরেই অটল থাকি, এতদিন থেকে করে এলাম। যদি বলে যে আজকে এটা আপনি ছাড়ছেন কেন, তাহলে বলবে যে এতদিন বুঝতে পারেননি। লোকে কি বলবে এই ধারণাতে সত্যকে স্বীকার করে বা স্বীকার করি না, এ প্রসঙ্গে একটা উদাহরণ দিই। আজানকে কেন্দ্র করে বর্তমানে যে দুই আজান চলছে জুমার দিনে, জুমার দিনে দুই আজানকে কেন্দ্র করে অনেক জায়গাতে চলছে, কেউ বলছেন বর্তমানে যেভাবে দেওয়া হচ্ছে অর্থাৎ একই মসজিদে দুই আজান দেওয়া হচ্ছে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, সাহাবায়ে কেরাম কেউ দেননি, অতএব এটা সঠিক নয়। আবার কেউ বলছেন যে না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে দেননি কিন্তু প্রয়োজনের তাগিদে
তো মসজিদ থেকে দূরে জাওরা নামক বাজারে দিয়েছিলেন। একে কেন্দ্র করে কত বিতর্ক, মতানক্য, এক অপরের প্রতি রুষ্ট ভাবা যায় না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বিষয়টাকে বোঝার তৌফিক দান করেন। ভাই সকল, শুধু একটু আমি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বিষয়টাকে বোঝানোর প্রচেষ্টা করছি যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বলাই মাসালে মুরসালা বিশেষ প্রয়োজনের তাবিদে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জিনিসটা করেছিলেন, যে জাওরা নামক যে বাজার, সেই বাজারে যে আজানের নীতিটা চালু করেছিলেন, সেখানে লোকজনের সমাগম থাকার ফলে এবং মসজিদের আজান সেখানে না পৌঁছানোর কারণে, লোকজনের সমাগম মসজিদ থেকে দূরে, লোকজনের সংখ্যাধিক্য, মসজিদের আওয়াজ সেই জায়গাতে পৌঁছায় না, এই লক্ষ্য উদ্দেশ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে আজানটা চালু করেছিলেন জুমার দিনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে বসার পরে যে আজানটা দেওয়া হতো, সেই আজান থেকে একটা এক্সট্রা আজান জাওরা নামক বাজারে চালু করেছিলেন। আমি যে কারণটা উল্লেখ করলাম যে সংখ্যাধিক্যের কারণে, জনগণ বৃদ্ধির কারণে, সমাবেশের কারণে জাওরা নামক স্থানে আজানটা দেওয়া হয়েছিল, মসজিদে নয়, মসজিদের আওয়াজ পৌঁছাচ্ছিল না, এ বিষয়ে কোনো আলেমের দ্বিমত নেই, কোনো আলেমের দ্বিমত নেই, সবাই এ বিষয়ে একমত যে হ্যাঁ এই কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন ওখানে। তারপরে এবার কিছু আলেম কি বলছেন, বলছেন যে যেহেতু বর্তমানে মসজিদ থেকে ওই দূরে আওয়াজটা পৌঁছে যাচ্ছে, এজন্য উসমানের ওই আজানটা যদি মসজিদ থেকেই যদি দেওয়া হয় তাহলে উসমানি আজান এটা হয়ে গেল। নাউজুবিল্লাহি মিন জালিক, এটা ভুল কত, আপনাদের একটু শুধু দৃষ্টি আকর্ষণ করলে আপনারা বুঝতে পারবেন যে লোকসংখ্যা যখন বৃদ্ধি হলো, জনসংখ্যা যখন বৃদ্ধি হলো, জাওরা নামক স্থানে উসমান তো একটি আজান চালু করলেন, মসজিদে নাবাবিতে একটি আজান কেন চালু করলেন না? ও জাওরাতে চালু করলেন যে সেখানে আওয়াজ পৌঁছাতো না মসজিদে, মসজিদের আজান তো, মসজিদের আশপাশে সব বাড়ি ছিল না? ছিল না, মসজিদের আশপাশে বাড়ি ছিল, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। জাওরার আজান মসজিদের আশপাশে আসছে না আর মসজিদের আজান জাওরাতে যাচ্ছে না, এজন্য প্রয়োজনের তাগিদে জাওরাতে দিলেন কিন্তু মসজিদে দিলেন না, তাহলে মসজিদে আজানের প্রয়োজন ছিল না? কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে মসজিদে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডবল আজান দেননি, মসজিদে দেননি, মসজিদের আজান মসজিদের আশপাশে পৌঁছাচ্ছে, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আজান বৃদ্ধি করেননি, বরং যেখানে আওয়াজ পৌঁছাচ্ছিল না সেখানে দিয়েছিলেন। যে প্রয়োজনের তাগিদে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন, সেই প্রয়োজন আজকে সমস্ত আলেমের ঐক্যমতে শেষ হয়ে গেছে, তারাই বলছেন যে মসজিদ আজকে ডবল দিছে, এজন্য যে মসজিদ থেকেই আওয়াজটা পৌঁছে যাচ্ছে। তো মসজিদ থেকেই যখন আওয়াজ পৌঁছে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি আজান যখন মসজিদ থেকে পৌঁছে যাচ্ছে, তখন সেই এক্সট্রা আজানের প্রয়োজন কি? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত চাপা পড়ে যাচ্ছে না? অবশ্যই এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত চাপা পড়ে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে যখন একজন মদ্যপায়ীকে নিয়ে আসা হলো, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন জাফারকে বললেন যে একে কোড়া লাগাও, আব্দুল্লাহ বিন জাফার কোড়া লাগাতে শুরু করলো, আব্দুল্লাহ বিন জাফার কোড়া লাগাতে শুরু করলো, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া উদ্দ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গণনা করতে শুরু করলেন, হাত্তা বালাগা নাহওয়া আরবাঈন, যখন 40-এর মতো, সহি মুসলিমের বর্ণনা, অপর বর্ণনা আছে 40, যখন 40 কোড়া পৌঁছালো, কল তখন আলী বললেন আমসিক, দাঁড়িয়ে যাও। ইবনে জাফর যে প্রহার করছিলেন তাকে বললেন এবার দাঁড়িয়ে যাও, আর কোড়া মারতে হবে না, এবার দাঁড়িয়ে গেলেন। তারপরে বললেন যে আল্লাহ রাসূল 40 কোড়া লাগিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 কোড়া লাগিয়েছেন, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 কোড়া লাগিয়েছেন। তিনি বললেন কুল্লুন সুন্নাহ, প্রত্যেকটাই সুন্নাহ, প্রত্যেকটাই সুন্নাহ, হাদ আহাব্ব ইলাইয়া, তবে আমার নিকটে এই যে 40 কোড়া এটাই হলো উত্তম, আমার নিকটে এই 40 কোড়াটাই উত্তম। কেন? আল্লাহ রসুল এটা লাগিয়েছেন, আবু বকর লাগিয়েছেন, এখানে কুল্লুন সুন্নাহ যে বললেন
আল্লাহ রাসূলের সুন্নাত তো সুন্নাতই, আর আবু বকরের সুন্নাত এই জন্য যে আবু বকর আল্লাহ রাসূলের সুন্নাতটা আদায় করলেন, উমারের এটাকেও সুন্নাত বললেন। সুন্নাতের আবিধানিক অর্থ হচ্ছে তারিকা পথ রীতি নীতি, এটা হলো উমারের নীতি, সবগুলোই নীতি বললেন। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন 40 মারা পরে থেমে যেতে বলছেন আমার নিকটে এটাই এটাই উত্তম। সহি মুসলিম হাদিস নম্বর 1707, যদি 80 কোড়া মারতে গেলে আমাদের ধারণা মতে আল্লাহ রসুলের সুন্নাত বজায় থাকলো আর উমারের সুন্নাত বজায় থাকলো, তাহলে 80 কোড়া মারাটা সুন্নাত হতো না? হতো না। আলী রাদিয়াল্লাহু তাআলা 80 কোড়া মারতেন না? মারতেন না। কিন্তু 80 কোড়া মারলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকরের সুন্নাত আদায় হতো না, এ কথা আলী রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ খলিফা দ্বারা স্পষ্ট। যে এই জন্যই তো বলছেন যে আমার নিকটে এটাই হচ্ছে উত্তম, না হলে 40-এর পরেই তো 80 কি বলছেন ভাই? 40-এর পরে 80 না নাই? 40-এর পরেই 80, আর 80-এর মধ্যেই 40 ভরা আছে, 80-এর মধ্যেই 40 ভরা থাকলেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা জ্বালিয়ে দিলেন যখন 80 মারা হবে তখন উমার এবং আবু বকরের সুন্নাত পালন করা হবে না, সেটা উমারের আদর্শ তো হতে পারে, উমারের নীতি তো হতে পারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি নয়। আর আমাদের কার নীতি অনুসরণ করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি অনুসরণ করতে হবে। মসজিদে যখন ডবল আজান দেওয়া হবে তখন উসমানের তো অনুসরণ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এখানে পদদলিত হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পদদলিত হচ্ছে যদি জুমার দিনে দুটো আজান দেওয়া হয়। দ্বিতীয় প্রেক্ষাপটে হাদিসের প্রেক্ষাপটে আরেক আলোচনা করা যেতে পারে যে আলাইকুম বে সুন্নাতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আল্লাহ রাসূল বললেন যে আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। ওসুলে ফিকহ যদি উঠিয়ে দেখেন সেখানে স্পষ্ট লেখা আছে প্রথমটা যদি মারেফা হয় আর দ্বিতীয়টাও মারেফা হয় তাহলে তার লক্ষ্য উদ্দেশ্য এক। পবিত্র কোরআনে এই প্রসঙ্গে আয়াত আছে যে ইব্রাহিম ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্রদেরকে জিজ্ঞেস করছেন আমার পরে তোমরা কার ইবাদত করবে, তখন তারা বলছেন নাবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা, তোমার ইলাহ এবং তোমার বাপ দাদাদের ইলাহ, তোমার এলা এবং তোমার বাপ দাদাদের এলা। তাহলে তোমার বাপ দাদাদের এলা আর তোমার এলা আলাদা, আল্লাহ রসুলের সুন্নাত আর সাহা খোলাফাই রাশিদিন সুন্নাত আলাদা। মুল্লা আলী কারি হানাফি ওয়াত্র হাদিসের প্রেক্ষাপট লিখছেন যে খোলাফাই রাশিদিন সুন্নাতিল খোলাফাই রাশিদিন বলার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো যে খোলাফাই রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে বাস্তবায়নের জন্য অগ্রণী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন সেটাকে বাস্তবায়নের জন্য তারা তৎপর ছিলেন, এই লক্ষ্য উদ্দেশ্যে বলেছেন। আর তৃতীয় ওয়াত্র হাদিস দ্বারা এটা স্পষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যদি আলাদা হতো আর খোলাফায়ে রাশিদিনের সুন্নাত যদি একটা অন্য যদি বিষয় হতো যে সেটাও সুন্নাত বলে বিবেচিত হবে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আগে আব্দু আলাইহা বিন নামাজিস আব্দু আলাইহা আলার উপরে যে হাত একবচন সর্বনাম পদ আছে একবচন জামির আছে আলাইহা না বলে আলাইহিমা বলতেন যে আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, তো সেখানে একবচন বলেছেন অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের দিকেই সে সর্বনাম পদটি প্রত্যাবর্তিত হচ্ছে। ফল কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থাকতে অন্য কিছু গ্রহণ করা আমাদের জন্য প্রযোজ্য নয়। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 তালাক এক মজলিসে নীতি চালু করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি হলো এক মজলিসে একসাথে দিয়ে 3 তালাক দেয় তাহলে একটাই তালাক হবে, সমস্ত আহাদিসে না বর্জন করেছে না করেনি। 3 তালাক যদি মানা এক মজলিসে এক কথাই যদি 3 তালাক গ্রহণ করা হয় তাহলে বলা হবে যে একও গ্রহণ করা হলো তিনও গ্রহণ করা হলো, 20 রেকাত তালাবি সমস্ত আহলে হাদিস তার প্রতিবাদ করে কেন? জি, আল্লাহ রাসূল 11 রেকাতের বেশি পড়েননি, তখন আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন তখন আমরা না এর তাৎপর্য বুঝি না এর ব্যাখ্যা বিশ্লেষণের প্রেক্ষাপটে পড়ি, আর না হানাফিদের ওসুল যারা নিজেরাই ওসুল তৈরি করেছেন নুরুল আনোয়ারে যে প্রথমটা যদি মারেফা হয় অন্যান্যদের ওসুল এটাই, প্রথমটা যদি মারেফা হয় অর্থাৎ পরিচিত হয় আর দ্বিতীয়টাও যদি পরিচিত হয় তাহলে উভয়ের লক্ষ্য উদ্দেশ্য এক, তখন তারাও এই ওসুল ভুলে যায় মূল নীতি ভুলে যায়। আল্লাহ তাআলা আমাদের সঠিক বিষয়টি বোঝার তৌফিক দান করেন। ভাই সকল আমি আমার বক্তব্য এদি করে দিচ্ছি, পবিত্র কোরআনের একটি আয়াতে এ করে আল্লাহ তাআলা বলেন ওয়াসাবিকুনা আলাওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম এবং অগ্রগণ্য, আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা প্রথম এবং অগ্রগণ্য ঈমান আনয়নের বিষয়ে,
আল্লাহ তাআলা বলছেন আনসার এবং মুহাজিরদের মধ্যে যারা প্রথম এবং অগ্রগণ্য এবং যারা একনিষ্ঠতার সাথে সুন্দরভাবে তাদের অনুসরণ করেছে, কাদের? এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার নিম্নদেশে ঝর্ণা সমূহ প্রবাহিত, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। এটা হচ্ছে মহা সফলতা। সূরা তওবা 9 নম্বর সূরার 100 নম্বর আয়াত, ওয়াত্র আয়াতে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে ঈমান আনয়নে যারা প্রথম এবং অগ্রণী, ঈমান আনয়নে প্রথম এবং অগ্রণী আসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারের প্রেক্ষাপটে মতানক্য করেছেন, মতানক্য করেছেন যে কারা, তাহলে এ বিষয়ে সবাই একমত, এ বিষয়ে সবাই একমত যে বদর প্রান্তের আগে দুই কেবলার দিকে যারা মুখ করে সালাত আদায় করেছেন, এই মুহূর্তে যারা ঈমান আনয়ন করেছিলেন এবং হিজরত করেছিলেন, যারা আনসার ছিলেন এবং যারা মুহাজির ছিলেন, এরা সকলেই হলেন আসসাবিকুনাল আউয়ালুন, প্রথমে বা অগ্রগণী। কেউ কেউ বলেছেন বদরে যারা অংশগ্রহণ করেছিলেন এদের থেকে নিয়ে আগে পর্যন্ত, কেউ কেউ বলেছে বাইতের সদাই হুদাইবিয়ার সন্ধি পর্যন্ত। ফল কথা, হুদাইব দুটি গ্রুপে এখানে বিভক্ত সাহাবায়ে কেরামদের মধ্যে, হুদাইবিয়ার সন্ধি পর্যন্ত আগে পর্যন্ত হোক একটা গ্রুপ, আর তারপরে যে সমস্ত সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন এবং কিয়ামতের পূর্ব পর্যন্ত, এদের সকলের প্রতি আল্লাহ তাআলা বলছেন যদি প্রথম এবং অগ্রণী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের অনুসরণ করে, সাহাবায়ে কেরামদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট আছেনই, তাদের যারা অনুসরণ করবে একনিষ্ঠতার সাথে সুন্দরভাবে পরিপূর্ণরূপে যারা তাদের অনুসরণ করবে, তাদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, আর তাদেরও বৈশিষ্ট্য বর্ণনা করছেন যে তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। তাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন, জান্নাত প্রস্তুত করে রেখেছেন সকলের ঐক্যমতেই। খোলাফায়ে রাশেদিন আবু বকর, উমার, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরা হচ্ছেন মুহাজির প্রথম এবং অগ্রগণ্য। এ বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেমের মধ্যে দ্বিমত নেই। অতএব শুধু তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এমনটি নয়, বরং একনিষ্ঠতার সাথে যারা তাদের অনুসরণ করবে তারাও জান্নাতে যাবে, এ কথা আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন। আমি তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি কিয়ামতের পূর্ব পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে। অতএব আসুন আমরা আমাদের নিজেদের সংস্কার এবং সংশোধন করে নিই। শুধু নাম নিয়ে থাকলে হবে না, বরং পবিত্র কোরআন ও সুন্নাম অনুযায়ী আমরা জীবনযাপন করি, পবিত্র কোরআন এবং সুন্নাম অনুযায়ী জীবনযাপন করি। আর এই পবিত্র কোরআন এবং সুন্নাম অনুযায়ী জীবনযাপন করার লক্ষ্য এবং উদ্দেশ্যে একজন আহলে হাদিসকে চুপ করে বসে থাকলে হবে না। পবিত্র কোরআন ও সুন্নাম অনুযায়ী জীবনযাপন করার জন্য পবিত্র কোরআন এবং সুন্নাত অধ্যয়ন করতে হবে সাধ্যমতো, নিজের নিজের জীবনে এবং পারিবারিক জীবনে একে বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালাতে হবে, সঙ্গে সঙ্গে সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে যাতে ইসলাম বাস্তবায়িত হয় তার জন্য সংগ্রাম আমাদের করতে হবে। এর জন্য যদি আমাদের জীবন চলে যায় চলে যাক, পবিত্র কোরআন এবং সুন্না কোনো অবস্থাতেই যাতে পদদলিত না হয় তার জন্য আমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে নিজেদের সামর্থ্য অনুযায়ী। আর আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে ভাই সকল, কিয়ামত সন্নিকটে সংগঠিত হয়ে যাবে, আল্লাহকে ভয় করুন, সত্য কথা বলুন। আল্লাহকে ভয়ের সাথে সাথে যদি সত্য কথা বলেন তাহলে আমার আপনার আমল সংশোধন করার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। ইয়ে মুখ দিয়ে যদি আমরা মিথ্যা কথা না বলি,
এ মুখ দিয়ে যদি আমরা মিথ্যা কথা না বলি, মিথ্যা অঙ্গীকার না করি, ভুল ভাল না বলি, আবল তাবল না বলি, অবাস্তব যদি কথা না বলি, তাহলে আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলছেন তোমাদের আমল সংশোধন করে দেব এবং তোমাদের পাপ মোচন করে দেব। অতএব আসুন আজ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই, অতীতে আমাদের যা কিছু হয়েছে সেগুলোকে নিয়ে আমরা আত্মসমীক্ষা করি, একটু পর্যালোচনা করি এবং ভুল ত্রুটি যদি হয়ে থাকে সেগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নিই, ক্ষমা প্রার্থনা চেয়ে নিই এবং আগামীতে যাতে ভুল ত্রুটি না হয় তার জন্য আমরা সর্বদা সচেতন থাকি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়াল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশরাকাত নাফসি বিনুরিন মিন ফুআদি হিনা মা রাদদতু ইয়া রাব্বাল আলামিন।